নিউটাউন অ্যাকশন এরিয়া থ্রিতে একটা 3BHK ফ্ল্যাটের ভিডিও নিয়ে চলে এসেছি। আপনারা অনেকেই নিউটাউন অ্যাকশন এরিয়া 2-3 দিকে যেতে চাইছেন এবং একটু বড় ফ্ল্যাট চাইছেন, 1200 স্কোয়ার ফিটের ইন্ডিভিজুয়াল একটা ফ্লোরে একটা করে ফ্ল্যাট থাকবে এরকম, কিন্তু অ্যাকশন এরিয়া 3তে অর্থাৎ 21 নম্বর ট্যাঙ্কের কাছাকাছি কিন্তু আমি নিয়ে চলে এসেছি 3BHK ফ্ল্যাট। ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান একার। আর ওয়ান একার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করলে তাড়াতাড়ি করে নিন এই ধরনের ভিডিও কন্টিনিউ পাওয়ার জন্য। তো আজকের ভিডিও থাকছে 3BHK ফ্ল্যাট সেকেন্ড অ্যান্ড থার্ড ফ্লোর অ্যাভেলেবেল রয়েছে ট্যাঙ্ক নাম্বার 21-এর কাছাকাছি, এটা অ্যাকশন এরিয়া 3C পড়ছে, 1200 স্কোয়ার ফিটের থাকছে আর উইথ কার পার্কিং নিয়ে 70 লাখের মধ্যে কিন্তু আপনি এটা পেয়ে যাচ্ছেন ইন্ডিভিজুয়াল প্রপার্টি। তা চলুন সম্পূর্ণ প্রপার্টির ভিডিওটা আমরা দেখে নিই। নিউটাউন অ্যাকশন এরিয়া 3C আমরা এই প্রপার্টিটা দেখছি, আমরা সেকেন্ড ফ্লোরের ভিডিওটা দেখাচ্ছি আপনাকে একদম এখন যা কনস্ট্রাকশন হচ্ছে। দেখুন পুরো রেডি টু মুভ হয়ে গেছে, এক মাসের মধ্যেই আপনার এটা পুরো ইলেকট্রিকের সুইচবোর্ড বসলেই আপনার সম্পূর্ণ রেডি হয়ে যাচ্ছে। তো গ্যারেজ সমেত এটা দাম থাকছে 70 লাখ। আপনি জানেন যে এটা 65 লাখ হচ্ছে অরিজিনাল দাম, আর গ্যারেজের জন্য 5 লাখ টাকা এক্সট্রা নেওয়া হচ্ছে। ওপেন কিচেন থাকছে, ঘরে ঢুকে বড় হল রুম থাকছে আর তিন দিকে তো ওপেন, আমি সেটা আপনাকে দেখাবো। দেখুন এটা আমাদের বেডরুম পড়ছে, এখন লাইট জ্বলছে না, কী সুন্দর আলো দেখুন ঘরে, আলো বাতাস দুটোই পাবেন। এদিকে কিন্তু জানলা থাকছে আর এদিকে থাকছে আমাদের কমন বাথরুম। তো যথেষ্ট ভালো একটা কমন বাথরুমের সঙ্গে আপনি পাচ্ছেন এবং A to Z কাজ কমপ্লিট রয়েছে, টাইলস একদম ওপর পর্যন্ত দেওয়া আছে। এখান থেকে দেখুন এটা গ্রিনারি থাকছে, এটা একটা বাগান থাকবে, ঠিক আছে। এখানে হিটকোর পার্ক হবে, তো আপনার জানলা থেকে বেরিয়ে পার্ক সাইডটা আপনি দেখতে পাবেন। এগুলো ইউনিভার্সিটির পরের অংশগুলো আপনারা দেখতে পাচ্ছেন, পুরো জায়গাটা কিন্তু আন্ডার ডেভেলপড, এখানে ডেভেলপ হচ্ছে, এক একটা প্রপার্টি কিন্তু উঠছে। তো এই সময় কিন্তু এটা বুক করা একটা উপযুক্ত সময়, আর আপনারা যারা নিউটাউন অ্যাকশন এরিয়া 3তে থাকতে চান তাদের জন্য উপযুক্ত জায়গা। এটা আমাদের হল রুম থাকছে, যথেষ্ট বড় হল রুম, ওপেন কিচেনের সাথে বড় বড় দুটো উইন্ডোর সঙ্গে দেওয়া রয়েছে এবং ঘরে আলো বুঝতে পারছেন কতটা আলো রয়েছে। এরপরে এটা আমাদের মেন গেট থাকছে, আমরা মেন গেট থেকে এসেছি, এক একটা ফ্লোরে এক একটা ফ্ল্যাট থাকছে, এদিকে দুটো পরপর বেডরুম, আর এটা আমাদের কমন বাথরুম থাকছে। যথেষ্ট ভালো একটা কমন বাথরুম পাচ্ছেন, A to Z কাজ কমপ্লিট আছে, জাস্ট ফিটিংস বসালেই কমপ্লিট হয়ে যাবে। আর এদিকে পরপর দুটো রুম থাকছে, এটা থাকছে নর্থ ইস্টের রুমটা। দেখুন নর্থ ইস্টের রুমটা দুদিকে ভেন্টিলেশনের ব্যবস্থা রয়েছে, বড় বড় দুটো উইন্ডোজ রয়েছে, একদম আশেপাশের বিল্ডিংগুলো দেখছেন এগুলো তো কাজ শুরু হয়ে গেছে এবং সামনের প্রপার্টি পুরো কমপ্লিট। এদিকে ওই যে দূরের বিল্ডিংগুলো দেখছেন একদম সারি সারি সাজানো, ওটাই কিন্তু সাপুরজি কমপ্লেক্স, তার অনেক আগে কিন্তু আমাদের এই প্রপার্টিটা থাকছে কিন্তু, হ্যাঁ, এটা 21 নম্বর ট্যাঙ্কের দিকে থাকছে। তো সাপুরজির থেকে তারা যেতে চাইছে না, তারা আরও কাছে থাকতে চাইছেন, তাদের জন্য কিন্তু এটা একটা ভালো। তাহলে দুটো বেডরুম দেখে নিলাম, আর একটা বেডরুম আমাদের বাকি রয়েছে, এটাও আমরা এর সঙ্গে দেখে নেবো, উইথ ব্যালকনির সঙ্গে থাকবে। তো এইটা আমাদের থাকছে উইথ ব্যালকনি একটা বেডরুম, এটাও সেম দুটো বড় বড় জানলার সঙ্গে একদম দারুণভাবে করা রয়েছে। এখান থেকে বেরোলে আমাদের ব্যালকনি, বাইরের ইনফ্রাস্ট্রাকচারের যে ডিজাইনটা ব্যালকনির সঙ্গেই রয়ে গেছে এবং যথেষ্ট লম্বা ব্যালকনি, দারুণ লাগবে বাইরে থেকে দেখতে এটা, তার কারণ এই জায়গায় একটা গার্ড মতো আপনার জন্য থেকে যাচ্ছে। আর এখান থেকে আপনি কিন্তু বাইরের পরিবেশটাও দেখে নিতে পারেন কেমন এখানকার ডেভেলপ হচ্ছে, সেই জায়গাটাও আমি আপনাদের দেখাবার ব্যবস্থা করব। এটা বাগান থাকছে, তো সেক্ষেত্রে ভিউটা খুব সুন্দর পাওয়া যাবে, সকালের যে ভিউ বা বিকেলের ভিউটা খুব সুন্দর পাওয়া যাবে। আশেপাশে অঞ্চলটা দেখতে পাচ্ছেন আন্ডার ডেভেলপ রয়েছে, এখানে ডেভেলপিং হচ্ছে এখন ভালোভাবেই হচ্ছে। তো এই সময় কী হয়, একটু কম দাম বা একটু বার্গেনিংয়ের জায়গা থেকে, সেই জায়গাটার জন্যই আমাকে বারবার বলা যে আপনারা এই সময় কিন্তু এখানে বুকিং শুরু করতে পারেন। বাট এখানে এখন দুখানা ফ্ল্যাট মাত্র বাকি আছে, ফ্ল্যাট কিন্তু হু করে বিক্রি হচ্ছে, তো আপনারা যদি ইনভেস্টমেন্ট পারপাসে নিতে চান তো এটা উপযুক্ত সময় এটা নিয়ে নেওয়ার। তো এই ছিল আমাদের পুরো সম্পূর্ণ ফ্ল্যাটটার ভিডিও, আমি আপনাকে দেখালাম, আমি লোকেশান আপনাকে বোঝালাম। আপনার যদি লোকেশান বুঝতে কোনো রকম অসুবিধা হয় তো আপনি আমাকে কল লাগাতে পারেন, নিচে দেওয়া নাম্বারে কল করতে পারেন, আমি ভিজিট করিয়ে দেবো। ভিজিট করলে আপনার কিন্তু বুঝতে আরও সুবিধা হবে। তো আশা করি আজকের ভিডিওটা আপনার ভালো লেগেছে, কারণ আজকের ভিডিওতে দেখুন সম্পূর্ণ আপনারা যারা চাইছিলেন যে রেডি টু মুভ একটা ফ্ল্যাট যাতে 1-2 মাসের মধ্যে হ্যান্ড ওভার পেতে পারি সেরকম ফ্ল্যাট, সেকেন্ড থার্ড ফ্লোরের ফ্ল্যাট, সেগুলোই আমি নিয়ে আপনাদের জন্য এসেছি 21 নম্বর ট্যাঙ্কের কাছাকাছি নিয়ে আসার কারণ হচ্ছে এদিকে আপনারা অনেকেই খুঁজছিলেন অ্যাকশন এরিয়া 3তে একটু ফ্ল্যাট চাইছিলেন, তো অ্যাকশন এরিয়া 3তে আপনার জন্য নিয়ে এসেছি। এবং দেখুন অ্যাকশন এরিয়া 3তে ম্যাক্সিমাম প্রপার্টি এক সবে তৈরি হচ্ছে, আমি কিন্তু আপনার জন্য নিয়ে এসেছি প্রায় কমপ্লিট, একদম এক মাস সময় দেবেন, এক মাসের মধ্যে কিন্তু আপনার ফিটিংস কমপ্লিট হয়ে যাবে। জানেন ফিটিংস লাগানো হয় না একটাই কারণে, যে লেবার মিস্ত্রি ওখানে বাথরুম করবে, জল ইউজ করবে, সে কারণে এটাকে লাগানো নেই। তো আপনি চাইলে আপনাকে এক মাসের মধ্যে কমপ্লিট করে দেওয়া হবে। তো আশা করি আজকের ভিডিওতে সম্পূর্ণ তথ্য আপনাকে দিতে পেরেছি, যদি ভিডিও ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর নিচে দেওয়া নাম্বারে কল করে কিন্তু ভিজিট করতে চলে আসতেই পারেন, ভিজিট করতে কোনো অসুবিধা নেই, আপনি আমার সঙ্গে ডেট করবেন, আমি আপনাকে ভিজিট করিয়ে দেবো।
তো আজকের ভিডিও এই পর্যন্ত, আশা করি ভালো লেগেছে ভিডিও। ভিডিও ভালো লাগলে লাইক করে শেয়ার করে এবং কমেন্ট সেকশনে লিখে জানাবেন যে ভিডিওগুলো কেমন লাগছে, আমি সেই ধরনের ভিডিও বেশি করে আনার চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।